তাহেরি ভাই, আপনার লেটেস্ট স্ট্যাটাস দিলে বড় আঘাত দিল। বাহাস করবেন না, করতে পারবেন না বলেই তো হলো। আপনি বলেছেন যে কিছু বাংলা পড়ুয়া লোক আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আপনি আলেম খুঁজে বেড়াচ্ছেন, কেন ভাইজান? আমি মুফাসির ইসলাম, আপনার চেয়ে বহু বিখ্যাত আলেমের সঙ্গে, আপনি তো আলেম না, যাই হোক, বহু বিখ্যাত পিএইচডিধারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে ডিবেট করেছি। একটি নাম বলবো, ডক্টর উমর আল কাদরি, আমেরিকান গভর্নমেন্টে পেন্টাগনে ইসলামিক বিষয়ে অ্যাডভাইস দিয়ে থাকেন। ডক্টর উমর আল কাদরি, এবং উনি আইরিশ ইসলামিক সোসাইটির প্রেসিডেন্ট। আপনার চেয়ে বহু বড় বড় ইসলামিক ডিগ্রিধারী উনি, আমার সাথে কিন্তু বিতর্ক করেছেন। আজাইরা কথা বললেন না, আপনি আরবি জানার কারণে ইসলাম কতটুকু বেশি জানেন সেটা নয় পরীক্ষা হয়ে যাবে? অজুহাত খুঁজেন না, মাদ্রাসা থেকে পাশ করলেই এলম অর্জন হয় না, পেঁচায়েন না। আসেন, মুয়াবিয়ার ইজ্জত বাঁচান, আর যদি ডিবেটে না আসেন, আপনাকে নিয়ে একটা মজার ভিডিও করব, আপনিও মজা পাবেন, দর্শকরাও মজা পাবে, আমিও মজা পাবো, সব মজাই মজা। আসেন, ফেস দ্য পিপলের সাগর ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি মধ্যস্থতা করবেন, ওনারে বলবো কিঞ্চিত আপনার পক্ষে থাকতেই। আসেন না, আসেন, এবং সবার মাঝখানে ঢেলেও দিব, তারপর দরকার হলে গানও গাবো, হাইজাল আলী হাইজাল আলী। আসেন, আমি আপনাকে 200% সম্মান দিব। আসেন না, মোয়াবিয়ার ইজুত বাজান, মোয়াবিয়ার ন্যাড়া তো খোলা শুরু করছি, আপনার মোয়াবিয়ার ন্যাড়া ধরেন। আসেন, ও আসবেন না, অনেক আগেই জানতাম সেটা বোধহয় প্রমাণ হয়ে যাবে না আসলে, তাই না? বাচ্চা লোকদের সঙ্গে ডিবেট করবেন, যোগ্য মানুষের সঙ্গে ডিবেট করতে গিয়ে লজ্জা লাগে। আপনি যে আমার চ্যালেঞ্জটি শুনেছেন, এটাই প্রমাণ করে যে আপনি আসলে মুয়াবিয়ার ইজ্জত বাঁচাইতে পারবেন না।